আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি ডাক্তার বেলাল হোসেন, প্রভাষক আশুলিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো হস্তমৈথুন। হস্তমৈথুন করলে কি কি ক্ষতি হতে পারে সেই বিষয়গুলি নিয়ে আলোকপাত করব। আসা যাক, ইসলামে কি বলে? আমরা তো মুসলিম, তাই না? ইসলাম আমাদের কি বলে? সর্বপ্রথম কথাই হলো, ইসলাম আপনাকে বিলকুল হারাম, হস্তমৈথুন করা যাবে না। কোন স্বাস্থ্য বিজ্ঞান কি বলল, কি লাভ হলো, তাতে আপনারা প্রমাণ পাচ্ছেন যে হস্তমৈথুন করলে কি বদ অভ্যাস চলে আসে। আপনি মনে করেন যে সিগারেট খাওয়া শুরু করছেন, আপনি কোনো ছাড়তে পারবেন? যত ওয়াজ নসিহত করা হোক, দেখবেন ছাড়তে আপনাকে কত কষ্ট হইতেছে। তেমনিভাবে আপনি যদি এই যে স্বাস্থ্যের জন্য উপকার উপকার এই বলে যদি আপনি করতে থাকেন, তো একবার অভ্যাস হয়ে যাবে। কেন বিয়ে করলেও করবেন, বৃদ্ধ হয়ে গেছেন, মিত্র আপনাকে ডাকছে, কবরের দিকে আপনার পা যাচ্ছে, আপনি কি হস্তমৈথুন বন্ধ করতে পারবেন? এই জন্য কোনো ফাঁসা কাজে ইসলাম কি করে না, কখনোই আপনাকে সমর্থন করে না। এই কথাটা ভালো করে জানো, ইসলাম কখনোই কি করে না, সমর্থন করে না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন ইয়াই হল্লাদিন আমানুত্তাকুল্লাহ, যে তোমরা আল্লাহকে সবসময় ভয় করো। আল্লাহ তাআলা আমাদের কি বলছেন, আর কোনো অপচয় ইসলাম আমাদের করার অধিকার দেয় নাই। এটা করলে কী ক্ষতি হয় সেটা তো আপনারা সামনে শুনতে পারবেন পাবেন, এই জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যে আমরা আজ থেকে ইসলামকে মেনে চলবো, ইসলামকে যদি মেনে চলতে পারি আমাদের কোনো ভয় নেই, তাহলে আমরা এই কাজ থেকে বিরত থাকতে পারবো। কারণ আল্লাহকে আমাকে ভয় করতে হবে, যে আল্লাহ তাআলা আমাকে বলছে আত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। তাহলে আমার কাকে ভয় করব, আল্লাহকে ভয় করব, এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, এবং ইসলামের যে আপনার বই পুস্তকগুলি আছে ইসলামিক, এই বই পুস্তকগুলি পড়ার চেষ্টা করব, তাহলে আমরা এ থেকে পরিত্রাণ পেতে পারি। আশা করি যুবক ভাইয়েরা বা সবাই যারা এই কাজে লিপ্ত আছেন বিরত থাকুন। কারণ আমরা ডাক্তার হওয়ার পরে যা দেখতেছি, যা বুঝতে পারছি, ছেলে মেয়ে সবাই এখন হস্তমৈথুনে লিপ্ত হয়ে গেছে। এমন অবস্থা হয়েছে যা আমরা আপনি আর আমি কল্পনা করতে পারবো না, সাধারণ যারা আছেন। এত হস্তমৈথুনের প্রক্রিয়া যেটা একটা আপনার ভয়াবহ মহামারী হিসাবে আকার ধারণ করছে। বলছে অনেকে একটা কথা আছে না, যে এমন সময় আসবে যে মেয়েরা পুরুষকে দৌড়াবে আর তারা গাছে উঠবে। আসলে কথা হলো, আল্লাহ রাসুল বলছে যে এমন সময় আসবে 30 জন মেয়ে একজন পুরুষকে খাবে, অর্থাৎ 30 জন মেয়ে একটা ছেলেকে কি সব ছেলেকে কি ধরবে না, যার ক্ষমতা আছে এই কথা যখন শুনবে তারা তার কাছে দৌড় পারবে, আর ওই ছেলে ভয়ে এলাকা ছাড়ার কি করবে, এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হবে, বা ভয়ে সে নিজেই হার্ট ফেল করে মারা যাবে, এমন অবস্থা আসতেছে। তাহলে আমাদের প্রথমে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, মুসলিম সেই হিসাবে আমাদেরকে এই কাজ থেকে বিরত থাকতে হবে। আশা করি আপনারা আজ থেকে এই কাজ থেকে বিরত থাকবেন, এবং যারা এক করছেন তারা তওবা করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। এবার আসা যাক, স্বাস্থ্যবিজ্ঞান মতে কী কী ক্ষতি হতে পারে, স্বাস্থ্যবিজ্ঞান আমাদেরকে কী শিখিয়েছে। স্বাস্থ্যবিজ্ঞান শিখিয়েছে যদি কম করেন কোনো আপনার ক্ষতি হবে না। ইসলাম বলছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন, একটু করা যাবে না, কারণ কোনো অপচয় করা যাবে না। কারণ আপনাকে কি হস্তমৈথুন করার জন্য দুনিয়াতে পাঠাইছে? পাঠাইছে তো আমাদেরকে এই পৃথিবীর বুকে ইবাদত করার জন্য, এবং তার বান্দা জন্ম দিয়ে রেখে যাওয়ার জন্য যে তারা ইবাদত করবে, তারা তার গোলামি করবে, তাই না? এই কারণে আমাদের বিরত থাকতে হবে। হ্যাঁ, আবার স্বাস্থ্যবিজ্ঞান কী বলছে, যদি আপনি বেশি করেন তাহলে আপনি মানসিকভাবে শারীরিকভাবে দুই দিক দিয়ে আপনার ক্ষতিগ্রস্ত হবে। তাহলে একই আপনার বিজ্ঞান কী বলছে, যে সাধারণ করলে কোনো ক্ষতি নেই, বেশি করলে ক্ষতি আছে। তবে বেশি কি আগে করে না আগে সাধারণভাবে করে, প্রশ্নটা হলো আগে কি বেশি করে না আগে সাধারণভাবে করে। আপনি তো প্রথম অনে পড়েন, তারপরে টুতে পড়েন, তারপর থ্রিতে পড়েন, এভাবে যদি আপনি একদিন দুই দিন করতে 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 অভ্যাস হয়ে যাবে, কেন এই কারণে আমাদের বিরত থাকতে হবে। অতিরিক্ত যদি আপনি হস্তমৈথুন করেই ফেলছেন, যারা তারা যে সমস্ত আপনার রোগে ভুগতেছেন সেটা হলো আপনার বিয়ে করতে ভয় পান, তাই না? যার কারণে আমাদের কাছে এসেই বলতেছেন, ডাক্তার সাহেব আমার একটা গোপন কথা আছে। কী গোপন কথা? এবং তাকায় কেউ আছে নাকি ডাক্তার সাহেব, যদি কেউ শুনে ফেলে কি, আমি তো বিয়ে করতে ভয় পাচ্ছি,
আমি কার কাছে যাব, কোন ডাক্তারের কাছে যাব, সবাই তো প্রতারণা করে, সবাই খালি এই অবস্থা আমাদের লেকচার দেয়, আমাদের কি শুনে, একটু আমাকে একটু বাঁচিয়ে দেন, আমি যেন বিয়ে করতে পারি। দেখেন কি অবস্থা হয়ে গেছে, যে সে কি এই কারণে হইলো না, কোন কারণে হইলো সেটা কিন্তু খুঁজে বের করার দরকার আছে আমাদেরকে, কিন্তু সে নিজেকে নিজেকে আমাদের কাছে উপস্থাপন করতে আছে যে কারণ সে তো জানে আমি এত করছি, কিন্তু আমি একটু করেছিলাম। কথাটা কি বলে একটু করেছে, আসলে কি একটু করেছে, সে অনেক করেছে। আসুন আমরা এই কাছ থেকে বিরত থাকি এবং আমাদের ছেলে সন্তান মেয়েদেরকে আমরা নিজেদেরকে চোখে চোখে রাখি, যাতে তারা এই খারাপ কাজে লিপ্ত না হয়। হস্তমৈথুন করার ফলে যে আপনার যে যৌনহীনতা আসবে, তার জন্য আপনি বিয়ে করতে পারবেন না, এবং আপনার যেটা নিজেকে আপনি একজন নগ্ন পুরুষ হিসাবে, ঠিক আছে, নগ্ন পুরুষ হিসাবে কী করবেন, যে উপস্থাপন করবেন। এবং আপনার লিঙ্গ দাঁড়িয়েছে, এই ক্ষতির দিকগুলি দেখেন কত বড় সাংঘাতিক, লিঙ্গ লিঙ্গ দাঁড়িয়েছে, আস্তে পাশে আপনার বীর্য আউট হয়ে গেলো, বা একটা মেয়ে দেখে বা একটা পর্নোগ্রাফি দেখে আপনার লিঙ্গ একটু উত্তেজনা আছে, আস্তে পাশে বীর্য আউট হয়ে গেলো, আর আপনি মানসিকভাবে টেনশন করতে থাকলেন, এই যে কত বড় একটা খারাপ দিক। আশা করি আপনারা আজ থেকে বিরত থাকবেন, যদি আপনি অতিরিক্ত হস্তমৈথুন করতে করতে এই অভ্যাস পথ পরিত্যাগ করতে না পারেন, বিয়ে করতে তো ভয় পাবেন, আর যদি বিয়ে করেই ফেললেন কোনো কারণ মতে চাপে পড়ে, তাহলে স্ত্রীর সাথে পারবেন না, স্ত্রীর হয়তো আপনাকে লাথি মেরে চলে যেতে পারে, কিন্তু এর ফলে আরও কী করতে, যে যে স্ত্রী থাকলো তখন আপনাকে তাকে সন্দেহ করতে পারে, অথবা আপনার জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারে, সেটা বাচ্চা হবে না। কারণ বাচ্চা হওয়ার জন্য যে মেল ইন ফেরিটি থাকে, সেটা হলো আপনাকে কী করলো, আপনাকে ধ্বংস করে দেওয়া, তো বন্ধত্ব চলে নিয়ে আসলো আপনার জীবনের জন্য, বন্ধত্ব চলে আসলো, যে এই এর কারণ হলো আপনি হস্তমৈথুন করতে করতে কী করছেন, যে মেল ইন ফেরটিলিটিতে আপনি চলে আসছেন, অর্থাৎ আপনার বন্ধত্ব চলে আসছে, আপনার ভিতরে এখন কী নেই, শুক্রাণু যে পরিমাণ থাকা দরকার সে পরিমাণ নাই। একটা পুরুষের জন্য কমপক্ষে 42 কুঠি একবার আউট হইলে আপনার শুক্রাণু থাকা দরকার। যদি আপনি হস্তমৈথুন করার অভ্যাস করে ফেলেন, করে ফেলেছেন, তাতে তবা কাটবে না, আপনার 2 কোটি চলে আসবে, আর 2 কোটি চলে আসলে আপনার বাচ্চা হবে না, কমপক্ষে 20-এর নিচে যদি আসে, অর্থাৎ 20 কোটির নিচে যদি আসে, তাহলে আপনার জীবনে আপনি বাবা হওয়া থেকে নিজেকে ধ্বংস করে ফেলেন, আর বাবা হতে পারবেন, বাবার ডাক শুনতে পারবেন না, জীবনভরে মানুষের কাছে আপনি গ্লানি হিসেবে থাকবেন। অতিরিক্ত হস্তমৈথুন করার ফলে যৌনাঙ্গের দুর্বলতা আসতে পারে এবং আপনার লিঙ্গ একেবারে পাতার মতন অথবা একটা হলার মতন হয়ে যেতে পারে, সারা শরীর দুর্বল আসতে পারে, আপনি যত ভিটামিন খান, যত কিছু খান, আপনার কাজ না করতে পারে, এবং আবার স্টোমাক্সে আপনার ঠিক মতো কাজ না করতে পারে, স্টোমাক্স আস্তে আস্তে আপনার দুর্বল হয়ে যেতে পারে, এবং আপনার খাবার পরে আপনার কি হজম প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়, চোখের ক্ষতি হতে পারে, চোখের ঝাপসা দেখতে পারে, অকালে আপনার গোলম কমা আসতে পারে, অকালে আপনার নেত্রনালী বন্ধ হয়ে যেতে পারে, এবং আপনি কি বলে অন্ধ হয়ে যেতে পারে, এবং স্মরণশক্তি কমে যেতে পারে। এই যে এই জন্য দেখবেন যে অনেক ছেলেমেয়ের স্মরণশক্তি কম, কারণ তারা তো এই চিন্তা 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 তারা ধ্বংস হয়ে যাচ্ছে, লেখাপড়া মন বসতেছে না, আমরা এ থেকে বিরত থাকি। এবং আরও যেই সমস্তগুলি আসতে পারে সেটা হলো যে আপনি এটা করার ফলে আপনার বধিরতা আসতে পারে, কানে কম দেখতে পারে। আশা করি আপনারা এই কাজ থেকে যদি বিরত না থাকেন এগুলি আসবে, আর যদি আপনারা আমার ভিডিওটি দেখে এ থেকে বিরত থাকেন, তাহলে আপনারা এই কাজ থেকে আল্লাহর রহমতে রক্ষা পেতে পারেন। আশা করি আপনারা ইসলাম এবং স্বাস্থ্য বিষয়ে জেনে আজ থেকে আপনারা এই কাজ থেকে বিরত থাকবেন। এই বলে বিদায় নিচ্ছি, বিদায় নেওয়ার আগে আজকে মেডিসিন বললাম না, কারণ এটা অনেকগুলি মেডিসিন আসে, যার কারণে আপনারা একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার, অভিজ্ঞ একজন এলোপ্যাথি, যারা আপনার মনো সায়েন্স নিয়ে যা চিকিৎসা করে, যারা মানসিক রোগে চিকিৎসা করে, এই সমস্ত ডাক্তারের কাছে আপনারা শরণাপন্ন হবেন। তাছাড়া সবচেয়ে বেটার হলো যদি একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান, তাহলে আপনারা অচিরেই এই কাজ থেকে বিরত থাকতে পারবেন, কারণ হোমিওপ্যাথি তো অনেক মেডিসিন, আমি আজকে মেডিসিনের কথা বলতে পারলাম না, এই কারণে যে কোনটা দেবো, এক একটা মেডিসিনের এক একটা আপনার দিক বলতে গেলে
10 থেকে 15 মিনিট 20 মিনিট চলে যায়। যার কারণে আমি আপনাদেরকে অনুরোধ করলাম আপনারা ভালো একজন হোমিও ডাক্তারের কাছে শরণাপন্ন হবেন, হয়ে আপনার বিস্তারিত বলবেন, ইনশাল্লাহ আপনারা অনেক উপকার পাবেন। বিদায় নেওয়ার আগে আপনার অনুরোধ করছি, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি চেপে রাখবেন। আর আপনাদের ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন, আপনাদের বন্ধুকে জানিয়ে দিন এই কাজের ফলে কী কী ক্ষতি হতে পারে এবং কী কী ক্ষতি হয়ে আপনার জীবনযাপন করতে হবে। এই বলে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।